सिद्धान्त सिद्धान्तसरस्वती विजयते गौरीयगोष्ठीपति वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्वितम् श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितम् श्रीनन्दनन्दनं वन्दिराधिका चरणोद्वयं गोपीजनो समायुक्तं बिन्दावनं मनोहर वाञ्छा कल्पतर्वश्यकिन्दवच पतितानं पावुनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुङ्ग्लं हैतगिरिं यकीतमह वंदे परमाधव बृंदा हुई तो वैप्रिया केशव स्न भक्ति पदे देवी सत्वत्य नमो नम नारायण नमस्कृत नर नरोम देवी सरस्वती वैसम तथोज मुदेर সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরী ও পত্রস্য প্রকাশনে সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগোদরুণ ধৈয়ম সদা পরিভবগ্নমীষ্ট দুহম তেথাস্পদম শিব বিরঞ্জন তম শরণ্যম

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদান্বৈত বলা ধর শিবসা দি গৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিতনন্দ শ্রীদ্্বৈত বলা ধর শিবসা দি গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানু লবিত ভুজৌ কনকু সংকীর্তনৈকিতর কমলা হতাক্ষ

नमामि गंगे तव पाद पंकज च दिव्यूप भुक्ति मुक्ति ददासी भावानूपे नद गंगा तरंगरमणीय जटाकलापं गौरी निरंतर अभिभूषी तबाम भागम नारायणो प्रिय मनोगमा अपहारम बरान सिपुरबती भजवी शनातम वागी सजुष्ट बदनी लक्ष्मी जस सच्चा

देव पदांबुजोधयो प्रसाद और लेश अनुग्रहित एवही जनाति तत्यं भगवन् महिनु नौच एकोपि चिरम विचिन्मानः अथापिते पदांबुजोधयो प्रसाद और लेश अनुग्रहितुः जनाति तत्यं भगवन् महिनु नौच एकोपि चिरम गौरी गोष्ठीपति ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীটার প্রভুপাত পারবংশ জগৎগুরু জানিয়েছেন যে বস্তুটাকে আমাদের সমগ্র অর্থবল লোকবল বিদ্যা বল কাজে লাগিয়েও আমরা জানতে সমর্থ হই না সেটার নাম হল অধক্ষয্য বস্তু গরিয় গোষ্ঠীপতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীজাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমাদের যত প্রকারের অর্থ বল আছে লোক বল আছে বিদ্যা বল আছে যত প্রকারের বল আছে সমস্ত কিছু যদি আমরা বাজি লড়িয়ে দিই তথাপি সে বস্তুটাকে জানতে আমরা সমর্থ হব না সেটাকেই বলে হচ্ছে অধক্ষ তত্ত্ব বা অধ্যয় জ্ঞান তত্ত্ব যেটাকে কোনো ভাবে নিজের চেষ্টার দ্বারা জানা যায় না নিজের যত রকম চেষ্টার দ্বারা কোনো কোনোরকমভাবেই যেটাকে জানা যায় না সেটাকে বলে অধ্যক্ষ যে বস্তু এটা অধ্যয় জ্ঞান তত্ত্ব যেটাকে জানাই যায় না সেটাকে জানার চেষ্টা করে কী লাভ এটা তো বলছেন জানাই যায় না কথাটা বোঝা গেল যে বস্তুটাকে জানা যায় না বলা হয়েছে ঠিকই কথা তা বলে কথা বলা হয়নি যেটা এটা কোনোদিনই কেউই পাবে না এ কথা বলা হয়নি বলা হয়েছে নিজের আধ্যাত্মিক বিচারের দ্বারা নিজের আধ্যাত্মিক বিচারের দ্বারা সেটাকে পাওয়া যাবে না কিন্তু তার মানে এই নয় সেটাকে কোনো পাওয়া যাবে না তা যদি হতো মহাজন জেনগত সপন্ধ্যা এই কথাটা কেউ আমাদের মহাজনরা বলতো না আমাদের বুকে এটি ভরসা যদিও সে বস্তুটা অত্যন্ত সুদুর্লভ অসম্ভব যেটাকে প্রাপ্তি হওয়ার কোনো কোনো প্রসঙ্গেই আসে না তথাপি সেটাকে পাওয়া যাবে যেতে পারে মহাজনও যেন কত সপন্থা সৌথ পন্থা মহাজনরা যেভাবে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন ঠিক সেই পদ্ধতিতে প্রচেষ্টা করলে প্রয়াস প্রচেষ্টা করলে সে বস্তুটাকে জানা যেতে পারে যদি নাই জানা যেত তাহলে আমাদের কোনো এত চেষ্টা করার কোনো প্রয়োজন ছিল না কারণ উপনিষদ বলছেন ইয়ত বাচ নিবর্তনকে অপ্রাপ্য মনসা আসহ নিজের ইন্দ্রিয় মন সমস্ত রকম প্রয়াস চেষ্টা নিয়ে অগ্রসর হয়ে সেখান থেকে এক লাথি খেয়ে পেছনে চলে এলো অর্থাৎ জানতে পারল না এরা উপনিষদ বলছেন যত বাচ নিবর্তনকে অপ্রাপ্য মনস মনের সঙ্গে বাক্য এবং যত অন্য কিছু ইন্দ্রীয় বল আছে অর্থ সমস্ত কিছু তাকে না জানতে পেরে হেরে গিয়ে পেছনের দিকে ধাক্কা লেগে চলে এলো নিচে কেন সেই বস্তুটাকে এভাবে জানার বস্তু নয় নিজের চেষ্টায় এই বস্তুটাকে জানা যায় না ওপাক বলছেন মহাভাগবত গুরু বৈষ্ণব যারা সৌতপন্থায় অবস্থিত রয়েছেন সৌতপন্থা মনে পরম্পরাক্রমে আমাদের যে জ্ঞান কোনো ভাবে পরিবর্তন ছাড়া অনেকে নিজের ভেজাল ঢুকিয়ে দিয়ে বলেন এটা সৌতুপন্থা অনেকে নিজের ভেজাল ঢুকান ঢুকে বলে আমরা সৌতপন্থায় আছি কিন্তু আদৌ সৌতপন্থা নয় ওটা সৌতপন্থায় অবস্থিত মানুষ তিনি একমত জানতে পারেন কে সৌতপন্থায় আছে যিনি নিজে সৌথপন্থায় নাই তিনি অপরকে সৌতপন্থে আবিষ্কার করতে পারেন না বুঝতে পারেন না কোন রকমই জানা যায় না সদ্গুরু বৈষ্ণব যারা পরমাংশ গুরু বৈষ্ণব যারা সৌথপন্থে অবস্থিত আছেন পরমাংশ গুরু বৈষ্ণব তারাই ভগবত তত্ত্ববিজ্ঞান জানতে পারেন আর যারা সেই গুরু বৈষ্ণবের ঐকান্তিক সেবাতে নিয়োজিত ঐকান্তে কোনো রকম অন্নবিলাস নাই কিছুই ছিল না নেই তারা জানতে পারে এছাড়া অন্য কেউই জগতে সেই বস্তুটাকে কোনোদিনই জানতে পারে না জানা সম্ভব নয় সেটাকেই বলা হয়েছে অধ্যয় জ্ঞানতত্ত্ব তার মধ্যে বহু বৈচিত্র্য রয়েছে অসংখ্য বৈচিত্র্য তার সঙ্গে বৈচিত্র্যের মধ্যে একতা অনুভব করাই হচ্ছে উচিত যতক্ষণ পর্যন্ত বৈচিত্র্যের মধ্যে একতা অনুভব না করবে সে প্রচারে গেলে সর্বনাশ করে ফেলবে সে কামিনী কাঞ্চনে ডুবে যাবে যতক্ষণ পর্যন্ত সে অধ্যয় তো সুপ্রতিষ্ঠিত না হয় এই বহুত্বের মধ্যে অধ্যয় জ্ঞানতত্ত্বকে যতক্ষণ দেখতে না পারে অনুভব করতে না পারে ততক্ষণ পর্যন্ত তার প্রচারে যাওয়া মানে একটা প্রহসন কোনো কিছুই লাভ হবে না বরঞ্চ অপরের সর্বনাশ এবং নিজের সর্বনাশ ডেকে আনা হবে অন্য কিছু না। ভগবানের মতো শুদ্ধ গুরু বৈষ্ণব তারাও অপ্রাকৃত তাদেরকেও নিজের ইচ্ছা বলে জানা যায় না আমি নিজের চেষ্টায় গুরু বৈষ্ণবকে জানতে পারি না ভগবান যেমন সবপ্রকাশ বস্তু সেরকম গুরু বৈষ্ণব ও বস্তু তাদেরকে জানতে গেলে ঠিক যে পদ্ধতি বলা হলো সেই পদ্ধতিতে অগ্রসর হওয়া উচিত শিলা সচিদানন্দ ভক্তিমোথ ঠাকুরের সামনে বহু পূর্বে যখন তিনি প্রকট ছিলেন তখন তার সামনে অনেক ব্যক্তি আসতেন শিলা ভক্তিম ঠাকুর তাদেরকে বঞ্চনা করতেন কেন তারা লাভ পূজা প্রতিষ্ঠা চায় কিছু করার নেই তারা জিজ্ঞাসু হয়ে তার কাছে আসতেন না আমি সেই পরম বস্তুকে চাই আমি সেই পরম বস্তুকে অবশ্যই চাই এটা যে প্রতিজ্ঞা করে বলতে পারবে নৃসিংহদেবকে ছুঁয়ে তুলসী ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলবে আমি সেই ভগবানকে চাই অথচ সে পেলেও না এটা হতে পারে আমি ভগবানকে অবশ্যই চাই অন্তঃকরণ থেকে এই এতটুকু মিথ্যে নেই এর মধ্যে অথচ আমি ভগবানকে পাইনি সেটা হতেই পারে এটা এটা একটা অ্যাবসার্ট কথা আমি ভগবানকে চেয়েছিলাম অথচ পাইনি হয়তো চাওয়ার মধ্যে কিছু ভেজাল ছিল ওই চাওয়ার মধ্যে কিছু ভেজাল ছিল ও বলছে চাই আমি সেবা করি সব কিছু তার মধ্যে কিছু ভেজাল ছিল এই জন্যও সে পাইনি কিন্তু ভগবানকে চায় যে চায় সে পায় এটা হচ্ছে বাস্তবিক কথা ভক্তিমেন্দ্র ঠাকুরের কাছে অনেক ব্যক্তি আসতেন তাদের মধ্যে একজন বিরাট একজন প্রফেসর ছিলেন তিনি রিটায়ার্ড করেছেন এখন আর চাকরি করেন না তিনি মাঝেই যখন ভক্তিমেন্দু ঠাকুর প্রকট ছিলেন প্রায়ই আসতেন তার কাছে ভক্তিমেন্দু ঠাকুর তাকে যত্ন করে বসাতেন আর তাকে বঞ্চনা করার জন্য বলতেন আপনি একটু গীতা করুন আমি শুনি এইভাবে বলতেন আর নিজের নামেতে একেবারে ডুবে যেতেন এগুলো কেন করতেন ও চায় সম্মান ও মনে করে আমি সংস্কৃতির প্রফেসর অমুক তমুক সব কিছু জানি সেই জন্য তাকে বলতেন আপনি একটু গীতা পাঠ করুন তো আমি একটু শুনি যদি পারেন ভালো হয় একটু শুনবো অথচ তিনি এগুলো কোনোটাই শুনতেন না তাকে বঞ্চনা করতেন সেই ব্যক্তিকে তিনি প্রসাদ দিতেন এলে সম্মান করে বসিয়ে প্রসাদ প্রফেসরত ছিল সচ্চিদানন্দ ভক্তিমেটুকু চলে যাওয়ার পর কোন সময়েতে তিনি বিমলা কাছে এসেছিলেন প্রভুপাদের কাছে তখন তিনি সন্ন্যাস নেননি নিয়ে তাকে বলছেন ছিল সচ্চিদানন্দ ভক্তিমেয় ঠাকুর আমাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি অত্যন্ত সম্মান করতেন এবং আমার মুখে গীতা পাঠ শুনতেন তিনি এবং শুধু তাই নয় তিনি প্রসাদ না পাইয়ে একদম ছাড়তেনই না এতটাই তিনি ভালোবাসতেন কল্পনা করা যায় যখন এসব কথা বলছেন প্রভুপাত কোনো উত্তর দিচ্ছেন না যখন কথা বলা শেষ হলো তখন তিনি খুব ঠান্ডা মাথায় বললেন আপনি ছিল সচ্চিদানন্দ ভক্তিম ঠাকুরকে কোনো দিনই দেখেন নাই কোনো দিনই আপনি দেখেন নাই আপনি বলেন কি আমি যে বলছি ভক্তিমথ ঠাকুরের সামনে আসতাম তিনি সম্মান করতেন আমাকে মামের মুখে গীতা শুনতেন আপনাকে বারবার বলছেন বক্তবাদ বললেন আপনি শ্রী সচ্চিদানন্দ সচিনানন্দ ঠাকুরকে দেখেনই নি চোখেই দেখেন তাকে জানতেই পারেন তিনি এই জগতের কোনো বস্তু ছিলেন না তার কোনো কয়েকজন ছেলে মেয়ে ছিল তিনি কোনো গৃহস্থ ছিলেন এ ধরনের বিষয় নয় তিনি অপ্রাকৃতিক জগতের একজন ব্যক্তিত্ব ছিলেন ভগবানের নিজজন আপনি তাকে দর্শনই করেন নাই আপনি তাকে দর্শনই করেন সে ব্যক্তি রেগে গেল বলে আপনি সাধু মানুষ এরকম দাম্ভিকতা ভরে আপনি এই কথা আমাকে জানাচ্ছেন আমি যত বলছি আমি তার সঙ্গে প্রপাত ততই বলছেন আপনি তাকে দেখেনই নাই এ আধ্যাত্মিক বিচারে চোখ দিয়ে আমি দেখতে পাই কান দিয়ে শুনতে পাই যদি এরকম বিচার থাকে তাহলে সেই সেই আমার দর্শন ক্ষমতা বা সেই শ্রবণ ক্ষমতার দ্বারা আমি ভগবানকে জানতে পারি না যখন আমি গুরু বৈষ্ণবের সামনে নিজেকে দৃশ্য মনে করি সেই সময়তে গুরু বৈষ্ণব কৃপা করে তার নিজের স্বরূপ প্রকাশ করেন তার বাণী স্বরূপ বিশেষ করে প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমি সেই অপ্রাকৃত বস্তুকে চিন্ময় গুরু বৈষ্ণবকে আমি দর্শন করতে পারি তারা ভগবানের মতোই চিন্ময় তাদেরকে এই জগতের চক্ষুর দ্বারা দর্শন করা যায় না প্রপাত জানাচ্ছেন এ জগতের যারা আছেন ব্যক্তিগণ তারা প্রত্যেকেই দেখবেন মায়ার সেবা করার জন্য ব্যস্ত প্রত্যেকেই মায়ার সেবা করেন তাদেরকে বলতে হয় তাদেরকে কোনো পরামর্শ দিতে হয় না আমরা মায়ার সেবা করুন বলতে হয় না এমনি করে কিন্তু আশ্চর্যের বিষয় তারা কোনোরকমভাবে অদক্ষজ বস্তু ভগবানের সেবা করতে চান না কোনো রকমভাবে করতে চান না অথচ পরামর্শ ছাড়া তাদেরকে কোনো উপদেশ না করলেও তারা মায়ার সেবা করে থাকেন কিছুতেই করবেন না গুরু বৈষ্ণবের থেকে আমরা সেবা রাজ্যের যে প্রত্যক্ষ অনুভূতি গুরুদেব মাকে কী নেন আমার জন্য তো কোনো টাকা পয়সা রেখে যাননি গুরুদেব আমার জন্য তো একটা টাকাও রেখে যাননি আমাকে নিঃস্ব ফেলে রেখে চলে গেছেন অন্য অন্য লোকের জন্য অনেক টাকা রেখেছেন হয়তো থাকতে পারে কিন্তু গুরু বৈষ্ণবের কাছে যে যে কথা বলা হল যে মায়াদেবীর সেবা করতে তারা আসে পারেন অথচ তারা ভগবত সেবা করতে চান না কোনো রকম রুচি নাই গুরু বৈষ্ণব আমাদের হৃদয়তে যিনি শরণাগত ভক্ত যিনি শরণাগত নয় তার কথা আসছেন সে এমনি যে কোনোভাবে কৃপা পাবে না শরণাগত ব্যক্তির হৃদয়তে গুরুদেব নিজের প্রত্যক্ষ সেবার অনুভূতি এটা দান করে যদি তা না দান করতে পারতেন তাহলে পরম্পরা নষ্ট হয়ে যেত পরম্পরা বলে থাকত না পরম্পরা বলে কোনো কিছু বাঁচত না আমাদের জীবনে এই অদক্ষ যে সেবার প্রত্যক্ষ আনন্দ অনুভূতি শিষ্যের তো দেন ওই জন্য গুরুদেবের পর শিষ্যের ভেতরে একটা এমন একটা আনন্দ হয় আমি অনেক কিছু সেবা করব আমি এ কী পাবে রে বাবা পয়সাগুলো তো কেউ দেবে না না হলো কী আনন্দ সেটা বলা যায় এই আনন্দটাকে জড়জগতের কোনো ব্যাখ্যার দ্বারা প্রকাশ করা যায় না কারণ উপনিষদ বলছে আনন্দম ব্রহ্ম ব্রহ্মকে আনন্দ বলা হচ্ছে আর যে এই আনন্দময় বস্তু প্রাপ্ত হয়েছে তিনি আনন্দময় হন আবার তিনি আমার অনুগত ব্যক্তিকে সে আনন্দময় করতে পারে আনন্দম ব্রহ্ম এটা হচ্ছে উপনিষদের কথা আর কোনো জীবই আনন্দ ছাড়া থাকতে চায় না কোনো জীব এমন নেই জগতে ক্ষুদ্র পোকামাকড় থেকে আরম্ভ করে বাঘ সিংহ থেকে আরম্ভ করে হাতি মানুষ যে কোনো মানুষ কেউই আনন্দ ছাড়া কেউ বেঁচে থাকতে চায় না আনন্দ আছে বলে তারা বেঁচে থাকবার জন্য চেষ্টা করেন আর যদি আনন্দ না থাকে তাহলে পারে না তো কিসের আনন্দ প্রত্যক্ষ জড়জগতের যে আনন্দ সেটা আবার যেটা অপ্রাকৃত আনন্দ যেটা এখনও পর্যন্ত জীব পেয়ে ওঠেনি যে জন্য এত উৎসাহ পায় না যদি এ আনন্দের খোঁজ এ আনন্দের অনুসন্ধান তারা করতেন এবং পেতেন তাহলে তাদেরও আনন্দ হতো আনন্দময় বস্তুর সেবা করলে আনন্দময় হওয়া যায় চোরের সেবা করলে চোর হওয়া যায় বেশ্বাস সেবা করলে নিজে বেশ্যা হয়ে যায় আর সাধুর সেবা করলে সাধু হয় এটা কোনোই মিথ্যে কথা নয় এটা কখনোই মিথ্যে কথা নয় সাধু সেবা করে বাস্তব যদি কেউ করে সে সাধু হতে পারে এটা কোনো বানানো বানানোর কথা হতে পারে না এটা হয় না এটা প্রত্যক্ষ ধ্রুব সত্য কথা কোটি কোটি টাকা লোকে রোজগার করলেও ভগবত সেবায় তারা দেবে না আর পৌপাত একটা কথা বললেন বলতেন কৃষ্ণভক্ত শয়তানের শয়তান এই কথাটার মানে লোকে বোঝে না কৃষ্ণভক্ত শয়তানের শয়তান মানে যারা শয়তান তাদের জন্য তারা হচ্ছে শয়তান অর্থাৎ তাদেরকে এমনভাবে কায়দা করবেন যাতে আর শয়তানই তাদের চলবে না এরা হতে পারে আমাদের যে শ্রী রঙ্গনাথের মন্দির আমাদের যে শ্রীরঙ্গম ক্ষেত্রে শ্রীরঙ্গনাথের মন্দির হয়েছিল কত হাজার হাজার বছর পূর্বে হয়েছিল এই মন্দির কে করেছিলেন এই মন্দির করলেন কে বলে একটা অত্যন্ত নিচু জাতির পতিত ব্যক্তি তিনি তাকে পরবর্তীকের আলোয়ার বলা হয়েছিল তিরুপন আলওয়ার তিরুমঙ্গই দুরকম নাম তার নাম হচ্ছে তিরুমঙ্গই তিনি বিভিন্ন তীর্থ পরিচালন করতেন বিভিন্ন রকমভাবে নিচু জাতি জন্ম হয়েছেন এটা তো ভগবানের এক হয় নিজ কর্মফলে জন্ম হয় আর আর একটা হচ্ছে ভগবানের ইচ্ছাতে জন্ম যদি রঘুনাথ দাস গোসাইকে আমরা বলি নিচু জাতি জন্মগ্রহণ করেছি এটা কর্মফল এটা হবে না আমরা যদি হরিদাস ঠাকুর নিচুকুলে জন্মছেন যবন কুলে তার কর্মফল এটা হবে না ভগবানের ইচ্ছা এগুলো হয় আর বাদ বাকি যারা জীব আছেন তাদের জন্মকর্ম যা কিছু কর্মফলের দ্বারা নিয়ন্ত্রিত হয় যেটা আমি এক মাস আগে বলছিলাম কর্ম না জায়তী জন্তু হ্যাঁ কর্ম না কর্মের দ্বারা জীবের জন্ম হয় আর সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নৈব অভিপদ্ধতি এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাদের নন্দ বাবা উপনন্দ আদি তাদেরকে বলছেন যে কর্ম না জায়তে জন্তু কর্ম নৈব প্রবলীয়তে কর্মের দ্বারাই আবার লীন হয় আবার কর্মে কর্মফল ভোগ আবার জন্ম হয় জ্ঞানকাণ্ড হ্যাঁ কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলেই বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে সেবা করে হ্যাঁ নানা জনি ভমি মরে নানা কদর্য ভক্ষণ করে তার জন্ম অদপ পাতে যায় নতম ঠাকুর জানিয়েছেন এখানে অন্য কিছু আর করার নেই কাজেই তিরুমঙ্গই তিনি নিজের কর্মফলে জন্মেছেন এটা বলা উচিত নয় তিনি জঙ্গল ভ্রমণ করতে করতে রঙ্গনাথের জঙ্গলেতে যখন সত্যযুগের বিগ্রহ এটা এই বিগ্রহ সত্যযুগে তিনি হঠাৎ আবিষ্কার করলেন একজন বিগ্রহ বিশাল বিগ্রহ জঙ্গলে রয়েছে সেখানে চারিদিকেও বাঘ সিংহ আদি পরিবেষ্টিত আর একজন কোনো ব্যক্তি ব্রাহ্মণ তাড়াতাড়ি করে সূর্য যখন উদয় থাকে টুক করে আসে দু মিনিট করে প্রাণভয়ে পালিয়ে যায় প্রাণভয়ে পালিয়ে যায় এখনও আমরা যদি আমরা যদি দেবে যাই অহবল নৃসিংহ সেখানে দেখতে পাবো সেখানে জঙ্গলের মধ্যে দর্শন করে লোকে তাড়াতাড়ি চলে আসে পাহাড়ের ওপরে নৃসিংহদেব যাই হোক সেই বিগ্রহ দেখলেন দেখে বড় দুঃখিত হলেন ভগবানের সেবার কোনো ব্যবস্থা নেই বৃষ্টি ঝড় ঝল সব কিছুর মধ্যে রয়েছেন এই অবস্থায় তিনি স্বপ্নাদেশ পেলেন তুমি আমার একটা মন্দির কর আমার একটা তুমি মন্দির কর তো মন্দির করবে আমি তো ভিকিরি কোনো কিছু আমার নাই কি করে মন্দির করবেন তিনি সমস্ত ধনী ব্যক্তিদের কাছে হাত করে গেলেন যে রঙ্গনাথ আমাকে আদেশ করেছেন আপনারা যদি সাহায্য করেন তাহলে এই মন্দির আমি নির্মাণ করার চেষ্টা করতে পারি বহু বহু ধনী ব্যক্তির কাছে গেলেন কিন্তু তাকে দেখে আর তার কথা শুনে কেউ বিশ্বাস করল না আর টাকা তো কিছুতেই দেবে না কোনো রকমে অর্থ দিলেন না কোনো উল্টে আরও অপমান করলেন উল্টে আরও অপমান করে তাকে তাড়িয়ে দিলেন তিরুমঙ্গেই চিন্তা করলেন ভগবানের এই সেবায় আমাকে নিরস্ত হলে হবে না আমি বন্ধ আমি সেবা বন্ধ করতে পারবো না আমাকে করতেই হবে যে ভাবে। ভগবানের ইচ্ছায় তার চার চারজন শিষ্য হল চারজন শিষ্য প্রথমে হলেন পরবর্তীকালে অনেক হয়েছিলেন তার নাম হয়েছিল আলবার ওখানে অনেকগুলো আলবার আছে দক্ষিণ ভারতে আলবার বলে আচার্য আর কি সেখানে ওই চারজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির ক্ষমতা ছিল যদি কোনো তালা বা কোনো কিছু যদি করেন সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে তালা থাকবে না যখন যত কঠিন তালাই হোক হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে এবার আরেকজন ছিলেন যে তিনি যদি কাউর ছায়ার ওপর পা ধরে থাকেন ছায়ার ওপর তাহলে সেই ব্যক্তি আর নড়তে পারবে না কোনো জায়গায় যেতে পারবে না আরেকজন ব্যক্তি তিনি করলেন তিনি হচ্ছেন জলের ওপর দিয়ে হেঁটে চলে যেতে পারেন বোঝা গেল কী বললাম এইভাবে তাদের অনেক যোগসিদ্ধি চারজন শিষ্য তিনি করলেন করে কি করলেন যে সব ধনী ব্যক্তির কাছে তিনি গেছিলেন তারা দেয় নাই সেই ব্যক্তিগণের কাছ থেকে তিনি কি করলেন বিভিন্ন রকম ভগবানের জন্য চালাকি করে তাদের থেকে সমস্ত অর্থ করি লুট করে আনলেন তারা এমনিতে দেবে না তো মানুষ মরে যাবে অর্থ করিয়া এত কোটি টাকা এখনও আমাদের সাধুর মধ্যেও কোটি কোটি টাকা গুনতে পারবে না তারপরেও টাকার পেছনে দূর আছে ভগবত মায়ায় মোহিত জগৎ ভগবানের এমনই ভয়ঙ্কর মায়া সে মায়াতে মোহিত জগৎ কামিনী কঞ্চন টাকা পয়সা এগুলো কিছুতেই যাবে না যতক্ষণ না প্রত্যক্ষ অনুভব হয় যতক্ষণ না প্রত্যক্ষ অনুভব হয় আমার জীবন হচ্ছে অনিত্য আমি যখন খুবই চলে যাও এটা বলতে ভালো লাগে ভাষণ দিতে ভালো লাগে আর শুনতেও ভালো লাগে কিন্তু অনুভব করা যায় না এটা অনুভব করা যায় না যতক্ষণ এটা অনুভব না করে ততক্ষণ তার এই যে পুরু পৌরুষত্ব আমি মালিক আমি ইনচার্জ আমি সব করি আমি সব করেছি আমি পুরুষ আমি স্ত্রী এগুলো কখনোই তার যাবে না যতক্ষণ পর্যন্ত তার এই পৌরুষ যতক্ষণ পর্যন্ত না চলে যায় ততক্ষণ তার মধ্যে এই সব ভাবনা আসতে পারবে না এটা বানানো কথা নয় এমনি চলবে যখন প্রত্যক্ষ অনুভব হবে জগৎ অনিত্য যখন তখন আমি চলে যাব তখন শুন না তম জগত সর্বম এটা তো অনেক প্রেমের কথা মহাপ্রভু বলেছেন সমস্ত জর্গ জগৎকে শূন্য দেখবে এখন যে একটা নেশার মতো একে অপরের সঙ্গে মিলেমিশে একটা জীবনযাপন করছে একে অপরকে কিন্তু কেউই কাউকে রক্ষা করতে পারে না কেউ কাউকে রক্ষা করতে পারে কি আমরা মনে করি বাবা ছেলেটাকে রক্ষা করবে ছেলে বাবাকে রক্ষা করবে স্ত্রী স্বামীকে রক্ষা করবে স্বামী এগুলো সব আসলে বাস্তবিক পক্ষে কেউ কাউকে রক্ষা করতে পারে না কেউ কাউকে রক্ষা করতে পারে না যার যখন সময় তাকে তার যেতেই হবে টাকা পয়সাও যদি প্রচুর টাকা পয়সা রেখে যায় তাতেও সেই যে ছেলের জন্য রেখে গেল সে নাও ভোগ করতে পারে এগুলো তো হয় না এভাবে কোনো দিন সমাধান কোনো কিছু হয় না যাই হোক এখন কেউ কাউর কেউ কাউকে প্রাণ দিতে পারে না কেউ কাউকে বাঁচাতে পারে না প্রত্যেক মানুষই কিন্তু অসহায় প্রত্যেক মানুষ কিন্তু বিচার করে যদি দেখে অসহায় কেউ তাকে সহায়তা কী সহায়তা গুরু বৈষ্ণব করতে পারে ভজনের জন্য বাদ বাকি জনজগতের যারা তারা যে জন্য প্রহ্লাদ মহারাজ এই কথা জানিয়েছেন যখন হিরণ্য কশিবু প্রশ্ন করছেন কে তোকে এই সবগুলো শেখালো এই শেখালো কে এই হরিভক্তি করা কে শেখালো বিষ্ণু ভক্তি তখন প্রহ্লাদ মহারাজ শান্ত স্বরেতে বলেছিলেন ন তে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু যাদের কথা আপনি মনে করছেন এই স্বর্ণ অমর আমাকে শিখিয়েছে এরা নিজেরাই জানে না হরিভক্ত কাকে বলে যারা নিজেরাই জানে না হরিভক্ত কাকে বলে তা অপরকে কী শিক্ষা দেবে আগে তো নিজের দিন দিন রাত চব্বিশ ঘন্টা ভগবানের সেবা চিন্তায় মশগুল হয়ে যেত হয় নিজের দেহস্মৃতি দেহের স্মৃতি থাকে না তারা দিন চিন্তা করে কীভাবে ভগবানের সেবা কর আগে তো এই অবস্থাটা হয় তারপরে অন্য কথা কিন্তু প্রহ্লাদ মাল বলছেন আপনি কি মনে করেছেন ওরা ওই ষণ্ড এবং অমরকে আমাকে শিখিয়েছে হরিভক্তি এটা তো নিজেরাই জানি না তারা নিজের স্বার্থ সম্বন্ধে ওয়াকি বল নয় আমি স্বার্থ মানে মনে করি ভালো করে থাকবো খাবো ধাবো হবে আমার সুবিধে দেখো এটা স্বার্থ কিন্তু পল্লাত্মারা এই কথা বলেন পল্লাত্মারা বলছেন স অর্থ আত্মার 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 যে স্বার্থ আত্মার স্বার্থ হলো একমাত্র হরিভজন এরা এই সম্বন্ধে কিছুই জানে না তে বিদু স্বার্থ হে বিষ্ণু তো এটা বিষ্ণু যে সর্ব অন্তিম সমস্ত অনন্ত জীবের বিষ্ণুই হচ্ছে একমাত্র শেষ কথা এই কথা তো এরা জানে না নতে নিবিদু সার্থ গতিমিবি এরা তো দূর আশায়া যে বহির অর্থ মানে এরা তো এদের গ্রাম এদের গ্রাম, মন বিচার বুদ্ধি সব নিয়ে বাইরে ছুটছে এরা অন্তরে দেখে না বাইরের জগতের যে পাঞ্চাল পাঞ্জাব পাঞ্জাব মানে পাঞ্চাল ক্ষেত্র পাঞ্চাল মানে শব্দ স্পর্শ রূপরস গন্ধ এই যে ক্ষেত্র এটার মানে হল ক্ষেত্র মানে হলো আমাদের দার্শনিক ভাষায় ক্ষেত্র পাঞ্জাব যেখানে দ্রৌপদী জন্মেছিলেন আবির্ভাব হয়েছিলেন কিন্তু আমাদের ক্ষেত্র মানে হলো যেখানে শব্দ শব্দস্পর্শ রূপরস গন্ধের আনন্দে লোকে মেটে রয়েছে শব্দ স্পর্শ রূপরস গন্ধ এই সমস্ত আনন্দেতে লোকে জগতের যেখানে অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ডে ব্রহ্মলোক থেকে আরম্ভ করে যেখানে যাবে এই এই শব্দ শব্দস্পর্শ রূপরস গন্ধ এর বাইরে কোনো আনন্দ নেই এর বাইরে কিন্তু কোনো আনন্দ নেই অনেকে মনে করে বলে এই বাইরে অন্য কিছু আছে তা নয় যেখানেই যাও অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানে যেখানে যে খুশি যেতে পারো স্বর্গে যেতে পারো যেখানে যেতে পারো ব্রহ্মলোকে যেখানে খুশি যাও কিন্তু সেখানে যেখানেই যাও এই শব্দ শব্দস্পর্শ রূপরস গন্ধ এর বাইরে কোনো আনন্দ নেই তবে হ্যাঁ এ আনন্দটার একটু রকম ফের আছে রকম ফের বোঝ মানে একটু আলাদা রকম একটু আলাদা রকম যখন এখানে একেবারে স্থূল রক্ত দুর্গন্ধ সেইটি স্বর্গে যাও ভুর ভুব স্বর স্বর্গে গেলে এই এই আনন্দটা একটু অন্যরকম এখানেও আছে কামিনী ভোগ আছে যে একটু অন্যরকম এত একবার দুর্গন্ধ নয় একটু অন্যরকম আবার ওপরে ওপর লোক গেলে আর একটু ওপরে উঠল এইভাবে শব্দস্পর্শ রূপরোশ গন্ধের বাইরে কোনো কিছু আর আনন্দের বস্তু নাই জগতের লোকের এটি আনন্দ কিন্তু অপ্রাকৃত জগতের যে বিষয় আনন্দের সেটা কিন্তু সেটা কিন্তু জড়জগতের নাশবান বস্তু নয় জগজগতের কোনো নাশবান বস্তু এগুলো নয় যেগুলো দিয়ে তারা মনে করছে কাজেই এই তিরুপ্পন আলওয়ার অর্থাৎ ওই ব্যক্তি তিনি সমস্ত সমস্ত ধনী ব্যক্তিকে প্রার্থনা করেও একটা কোনো সাহায্য কেউ করল না তিনি তখন দেখলেন ভগবানের আদেশ আমাকে যে কোনোভাবেই এই সেবা করতে হবে এই সেবা আমাকে যে কোনোভাবে করতে হবে তখন তিনি তার এই চার শিষ্যকে বিভিন্ন রকমভাবে কাজে লাগিয়ে দিলেন বিভিন্ন রকম কাজে লাগালেন একজন তালা খুলতে পারে সব ধন সম্পত্তি আনতে পারবে কিছু করতে পারবে না আরেকজন ছায়াতে পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরতে পারবে না তালা খুলে দেবে একজন জলের উপর দিয়ে এরকমভাবে এই রকমভাবে তিনি সমস্ত অর্থ করি কোটি কোটি টাকা ধন সম্পত্তি তিনি জঙ্গলে নিয়ে গিয়ে রাখলেন এবং রঙ্গনাথের মন্দিরের কাজ শুরু করলেন যেখানে যত ভালো ভালো শিল্পী আছে তাদেরকে ডেকে নিয়ে এলেন এসে তিনি ষাট বছর ধরে এই নির্মাণ করেছিলেন ষাট বছর তার তখন বয়স কুড়ি বাইশ ছিল আর এখন যে বয়স যে মন্দির হওয়ার পর তার তো বিরাশি বছরের ওপরে নব্বই বছরের কাছে অনেক বয়স এই অবস্থায় তিনি সেই মন্দিরে করলেন স্বার্থে স্বার্থে প্রকার আছে মানে পাঁচিল বিরাট বিরাট এই এক একটা করতে কোনোটা দশ বছর কোনোটা কুড়ি বছর কোনোটা চল্লিশ বছর পরিপূর্ণ মন্দির সমাধান হয়ে ভগবানকে অভিষেক করে সব কিছু করলেন পরবর্তীকালে খবরটা ছড়িয়ে গেল যে তিরুপনাল্লার এই ধনী ব্যক্তিদের দিকে চালাকি করে তা পয়সা সব লুট করে এনেছেন ঘটনাটা বলা হচ্ছে যক্ষের ধন হিসাবে মানুষ পয়সা লুকিয়ে রাখে সেবা করে না তাদের পরিণতি ভয়ঙ্কর এইভাবে সমস্ত ওই ধনী ব্যক্তিরা তাকে আক্রমণ করবার জন্য এলেন এলে বললেন আমাদের পয়সা আমাদের ফেরত দিন আর নাহলে আপনাকে ব্যবস্থা করবো আমরা দিব ঠিক আছে আমি ফেরত দেবো ফেরত আমরা দিয়ে দেবো কী করে দেবেন একা শিষ্যকে ডাকলেন যে জলের ওপর দিয়ে হাঁটতে পারে তাকে ডাকলেন তাকে বললেন শোনো ওই কাবেরী নদীর জ ওই যে কাবেরী নদীতে উনি একটা জাহাজ ভাড়া করেছিলেন সেই জাহাজে করে বড় বড় পাথর আনতেন সেই জাহাজটা এখন মন্দির হয়ে গেছে আর লাগছে না ওই জাহাজে করে তিনি শিষ্যকে বললেন এদের সবাইকে নিয়ে যাও কাবেরী নদীর মাঝখানে সেখানে গিয়ে ওনাদের দৌল ফেরত দিয়ে দাও মানে যে যা চাইছে দিয়ে দাও এই কথা বলে তিনি পাঠিয়ে দিলেন তিরপন আল্লাহর এই কথা বলে ছেড়ে দিলেন শিষ্য বুঝতে পারলেন গুরুদেব কি বলতে চেয়েছেন তখন তিনি কি করলেন ধনী ব্যক্তিদের নিয়ে গিয়ে একেবারে বিরাট জলরাশি একেবারে মাছ একেবারে যেখানে নদী কাবেরী নদীর সেখানে গিয়ে কী করলেন জাহাজটাকে ফুটো করে দিলেন জাহাজটাকে ভেঙে দিলেন ভেঙে দেওয়ার পর সমস্ত এইসব ধনী ব্যক্তিরা তাহলে জলের তলায় মগ্ন হয়ে চিরকালের জন্য সমাহিত হলো আর সেই শিষ্য জলের ওপর দিয়ে হেঁটে গুরুদেবের কাছে চলে এলেন তিনি বললেন কাজ হয়ে গেছে বলে হ্যাঁ তুমি এত বড় উপকার ওদেরকে করলে যারা বেঁচে থাকাকালীন অবস্থায় কোনোরকমভাবেই ভগবানকে পেত না কোনোরকমভাবে পেত না এখন তুমি ওদের এত উপকার করলে কাবেরী নদীর মাঝখানে তাদের শরীর সমাধি হলো তারা এবার ভগবানের করুণা লাভ করবে করে আবার নতুন জন্ম লাভ করবে করে এবার ভগবানের এই জগৎ কোনোরকমভাবে ভগবানের ভজন করতে চায় না কোনো রকমভাবে কোনো সহযোগ করতে চায় না কপটতা চালাক বিভিন্ন রকম কপটতা চালাকি এছাড়া আর কোনো কিছু করতে চায় না তাদের এইরকম অবস্থা ভয়ঙ্কর অবস্থা এখানে এতদিন ধরে আমরা আলোচনা করছিলাম আমরা এতদিন ধরে আলোচনা আলোচনা করছিলাম যে কিভাবে আমাদের বসুদেবজি মহারাজের পাশে বসুদেবজি মহারাজের সামনে চমশ ঋষি যে কথা বলেছিলেন পূর্বে নিমি মহারাজকে সেই প্রসঙ্গগুলো ইনট্যাক্ট যা যেরম শুনেছিলেন সেই কথাগুলো এখানে নারদজি মহারাজ তাকে পরিবেশন করলেন মঙ্গলের জন্য আমরা এগুলো আলোচনা করতে করতে এখানে এসছিলাম আর এই উপদেশগুলো খুব মনঃসংযোগের সঙ্গে সঙ্গে এগুলো শুনলেন এবং বললেন যে বই শত্রুতা করে যদি কেউ ভগবানে মনোনিবেশ করে শত্রুতা করে এখন শঙ্কর ভগবান একথা জানিয়েছেন যে শত্রুতা করে যদি কেউ কাউর চিন্তা করে তার চিন্তার প্রভাবটা বেশি হয় কিন্তু অনুকূলভাবে যদি কেউ চিন্তা করে তাহলে অনেক সময় লাগে বোঝা গেল কারণ লোকের ভেতরে প্রতিকূল ভাব ভরপুর রয়েছে প্রতিকূল ভাবটা তাদের ভরপুর রয়েছে যেমন কৃষ্ণের সঙ্গে শত্রুতা করে কংস দিন রাত খালি চিন্তা করছে আমাকে মেরে ফেলবে শিশুপাল মনে করছে মেরে ফেলবে এই প্রতিশোধ নেবে এই প্রতিশোধ নেওয়ার ভাবনা নিয়ে নিরন্তর খালি কৃষ্ণের চিন্তা করছেন করতে করতে কী তন্ময়তাম ইয়া অর্থাৎ তারা তন্ময় হয়ে গেলেন যদিও শত্রুতা করে চিন্তা করেছে আমরা অবশ্যই শত্রুতা করে চিন্তা করব না কিন্তু নারদজি মহারাজের কথা হলো কেনু পুপ এন মনোহা কৃষ্ণ নিবেশ হয় যে কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভগবানে মনোনিবেশ করলে তার একটা ফল আছে এটা জেনে রেখো তাহলে সেখানে নারদজি মহারাজ বলছেন এরা যদি শত্রুতা করে থাকে শত্রুতা করে যদি তন্ময়তা প্রাপ্ত হয়ে থাকে তাহলে অনুকূলভাবে অনুশীলন করলে না জানে কী হতে পারে তাই বলছেন বৈরেন নয়ং শিশু পাল পৌণ্ড্র সালবাদয় গতি বিলাস ধায়ন্ত অকৃত ধিয় শয়নাসনাদৌ তৎসাম্যম আপুর অনুরক্ত ধিয়াম কিম অনেকে যারা কিছু শাস্ত্র একটু এদিক ওদিক করেন তারা এবার প্রশ্ন করবেন তাহলে মশাই বেনরাজা কেন হলো না বেনরাজা কেন হলো না আপনার কংস হলো বলছেন পাল নন্দ এরাও হলো বেনরাজা কেন হলো না তার উত্তরেতে নারুজি মহারাজ বলছেন বেনরাজা বেনরাজা ভগবানের বিরুদ্ধ ছিল বটে কিন্তু বেনরাজার ক্রিয়াকর্মের ফলে বেন রাজা ভগবানের প্রতি মনোনিবেশ করে নাই অথচ এই কংস দন্তবর্ক এরা কিন্তু এর ভগবানের শত্রুতা মনে করে মনোনিবেশ করেছে কাজেই তন্ময়তা যতক্ষণ না প্রাপ্ত হবে ততক্ষণ তার এই সিদ্ধিটা হবে না এটাও এক ধরনের সিদ্ধি এগুলো আমরা চাই না এটা এক ধরনের সিদ্ধি কিন্তু এটা এক ধরনের সিদ্ধি কিন্তু আমরা এগুলো চাই না কিন্তু বেনরাজের কখনোই এটা হল বেনরাজ ভেবরে মূল কারণ বেনরাজের মধ্যে কিন্তু বেনরাজ কখনোই তন্ময়তা প্রাপ্ত হয়নি এই তন্ময়তা প্রাপ্ত হওয়া কিন্তু দরকার খালি চিন্তা করলে হবে না এই তন্ময় তন্ময়তা না প্রাপ্ত হলে কখনো এটা লাভ হবে না তবে এরা অনুকূল ভজন করেন নাই আমরা গুরু আমরা যারা 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 ভজন করতে চান তারা কিন্তু এদের নকল করবে না নারদ্জি মহারাজের বক্তব্য ছিল কেনু পুব পাই এন মনে হয় কৃষ্ণের যে কোনোভাবেই কৃষ্ণের মনোনিবেশ করতে হবে তারা যদি করতে পারে তাদের এটা হয় নারজি মহারাজ এই কথাগুলো অর্থাৎ চমশ্রেষে সমস্ত কথা শ্রমণ করিয়া আরও আরও ঋষি ছিল তার আগে যত ঋষি ছিল সব কথাই তো মিনি মিনি মহারাজের নিমি মহারাজের সামনে হয়েছে নবযোগন্দু তো কবির হবির অন্তরিক্ষায়ণ সব এই সব কথাগুলো সব শ্রবণ করালেন ভাগবত ধর্মের পরিষ্কার একটা ধারণা তার নিশ্চয়ই ছিল তিনি মহাভাগবত তথাপি আমাদের জন্য এই সব লীলা করলেন সেখানে এবার নারদজি মহারাজ বলছেন আপত্তবুদ্ধি আমার ছেলে আপত্তবুদ্ধি মক ক্রেথা নিজের আমার ছেলে এই বুদ্ধি এটা করবেন না কৃষ্ণে সর্বাত্মনি ঈশ্বরে ইনি হচ্ছেন মায়া মনুষ্য মায়া মনুষ্যভাবে সর্য পরে অব্যয়ে তিনি হচ্ছেন পরবস্তু পর অখিলেশ্বর তিনি কিন্তু পরবস্তু তিনি পরাত্পর অখিলেশ্বর কিন্তু তিনি মনুষ্য লিঙ্গ ধারণ করে ঠিক মানুষের মতো আচরণ করছেন তার বিপুল অনন্ত ঐশ্বর্যকে তিনি লুকিয়ে রেখেছেন লীলা করবার জন্য তিনি লুকিয়ে রেখেছেন এই জন্য তিনি লুকিয়ে রেখেছেন কারণ যদি তিনি প্রকাশ করেন তাহলে খেলাটা ভালো হয় না যে কথাটা ভগবান চৈতন্য চৈতন্য আমরা দেখতে পাই ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর ফীতে ঐশ্বর্য শিথিল প্রেমে যখনই ঐশ্বর্যের প্রভাব দেখা যায় তখনই প্রেমটা শিথিল হয়ে যায় তখন এটা ঐশ্বর্য ভাব আছে এই জন্য বলতেন মন্দিরের মধ্যে কোন বিগ্রহ আছে কেন রাধা গোপীনাথ রাধা গোবিন্দ কি পূজা করতে ঢুগলো পূজারী যে ঢুকলো মন্দিরে পূজা করতে কি পূজা করতে ঢুকলো বলে গোবিন্দের পূজা মন্দিরে তো গোবিন্দ আছে তা কী পূজা করবে বলে তাদের রাধাগোবিন্দ পুজো হলো না রাধাগোবিন্দ পুজো তাদের হলো না তাদের ভাব আছে এই জন্য খুব বেশি যদি বিশুদ্ধভাবে পুজো করে তাহলে লক্ষ্মীনারায়ণের হয়ে গেল খুব ভালো করে যদি করে একবারে বিশুদ্ধ কোনো কন্টামিনেশান নেই কোন রকম ভেজাল নেই তাহলে বেশিরভাগ লক্ষ্মীনারায়ণের পুজো হয়ে গেল কিন্তু বিগ্রহ আছে কিন্তু রাধা গোবিন্দে হলো না কারণ ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মর্পিত আমাদের চৈতন্য চৈত্যমিত বিভিন্ন শাস্তে বলা আছে রাগমার্গে ছাড়া বিধিমার্গে কৃষ্ণপ্রেম পাইতে নেই শক্তি কেউ যদি মনে করে আমি বিধিমার্গে কৃষ্ণকে পাবো সেগুলো বালি হবে না কোনোদিনই সে পাবেন তার মানে এই কথা বলা হচ্ছে না তাহলে আমি বিধিমার্গ ফেলে দেবো লাতি এই কথা বলা হয়নি কথাটা বুঝতে ভুল কথাটা বুঝতে ভুল হলো বিধিমার্গেতে কৃষ্ণকে বিধিমার্গে কৃষ্ণপ্রেম পাইতে নাই শক্তি এ কথা ঠিক বিধিমার্গে কৃষ্ণকে পাওয়া যায় কারণ কৃষ্ণকে পেতে গেলে ব্রজবাসীদের আনুগত্য নিয়ে করতে ব্রজবাসীরা তো তাকে ভগবান বলে তারা বোঝে না তারা আমার আত্মীয় আমার বন্ধু আমার ভাই আমার এইভাবে তারা বিচার করেন অর্থাৎ একটা সম্বন্ধ নিয়ে তারা তার সঙ্গে ভজন করেন একটা সম্বন্ধে নিয়ে করেন যাই হোক এখন বিধিমার্গেতে যে ঐকান্তিক সম্বন্ধ প্রেমের সম্বন্ধ সেটা বিধিমার্গে তো হয় না বিধিমার্গেতে এই ঐকান্তিক যে প্রেমের যে গুড়ো গোপন সম্বন্ধ এরা হয় না যেই ঐশ্বর্যের ভাবনা আসে তখনই মানকে তখন ও ভগবান এই বুদ্ধি চলে আসে কিন্তু বৈজবাসীদের তা হয়নি বৈজবাসীদের কিন্তু তা হয়নি তিনি তারা গোপালকরা তারা কৃষ্ণকে তাদের বন্ধু তুমি আমি সম তুমি কোন বড়, তুমি আমি সম তুমি আমি তো আলাদা আলাদা একই তো এইভাবে তারা মনে করতেন এই জন্য ভগবান বলছেন ঐশ্বর্য শিথিল প্রেমে নাইম আমার ঐশ্বর্যের ঐশ্বর্যের দ্বারা যে প্রেম মন্দীভূত হয় অর্থাৎ কমে যায় যে কথাটা আমি উদাহরণ দিয়েছিলাম অনেক আগে কারাগারের ভেতরে কারাগারের ভেতরে যখন চার হাত নিয়ে যখন বসুদেব কৃষ্ণ আবির্ভাব বাসুদেব কৃষ্ণ আবির্ভাব হলেন তখন বসুদেব এবং দেবকি ভয় পেয়ে স্তব করতে আরম্ভ করলেন তার প্রীতি এলো না তিনি কিন্তু বলছেন আমি আপনাদের কি কিরাম ছেলে বা চার হাত নিয়ে সংকোচক ছেলে হয় কি পরে যখন নিকতা বললেন তখন সেই চার হাত সংবরণ করে দু হাত হয়ে বাচ্চা হয়ে তাদের কোলে শুয়ে পড়লেন আর কিছুক্ষণ আগে যে তাকে চার হাত দেখেছিলেন এটা মনে নেই এটা মনে রাখলে মনে থাকলে পরে আর প্রীতি আসবে না হ্যাঁ তার যে স্নেহ প্রীতি আসা আসবে ওই জন্যই যখন নিমায় এতটুকু ছোট তাকে সচিমা তার সঙ্গে খেলা করেন তার সঙ্গে মজা করেন মুখ লোকান আর সচিমার যে ভাবনাটা সে মনে করে আমার ছেলে এটা অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইভাবে এটা হচ্ছে শচীমা ব্রজবাসী ব্রজবাসীর বসুদেব ব্রজবাসী নয় বসুদেব ব্রজবাসী নয় কিন্তু নন্দবাবা মা জগন্নাথ মিশ্র এরা ব্রজবাসী কেন এটা হচ্ছে অভিন্ন ব্রজধাম এই যে আমাদের নবদ্বীপ ধাম এটা কিন্তু অভিন্ন ব্রজধাম ব্রজোধামের থেকে আলাদা নয় এটা একই কিন্তু গৌর আর ব্রজবনে বেদনা মানিব হইব রাধার দাসী এই কথাটা ভক্তিমীঠে জানিয়েছেন যাই হোক তারপরে নারদজি মহারাজ বলছেন ছেলের উপর আপনাদের যে এত স্নেহ করে অনেক কষ্ট পান আপনারা কৃষ্ণের দুঃখ হচ্ছে কৃষ্ণের এ হচ্ছে এইভাবে আপনাদের অনেক হয় কিন্তু এই আপত্ত আমার ছে এই বুদ্ধি আপনারা তো তত্ত্বজ্ঞান জানতে চেয়েছেন গুড় ঐশ্বর্য তিনি লুকিয়ে রেখেছেন নিজের ঐশ্বর্য মনুষ্যরূপে লীলা করছেন কিন্তু জেনে রাখবেন তিনি সেই পরাত্মর অখিলেশ্বর পরম ভগবান তিনি আপনারা আপনাদের যে এত স্নেহ এটা বুঝবার চেষ্টা করুন বুঝবার চেষ্টা করুন করে স্নেহ করুন তাহলে আপত্তি নেই এবার নারদজি মহারাজ বলছেন ভূভার এই যে ভূভার অর্থাৎ পৃথিবীর যে ভার ভূভারা সুর রাজন্য অন্তবে গুপ্তয়ে শতাম পৃথিবীর ভার হরণ করা এটা ভগবানের কাজ ভগবান গীতাতে ওই জন্য জানিয়েছেন যদা যদা হি ধর্মস গ্লানিভতি ভারত অভূত্বানমধর্মস্ব তদ আন সৃজান্যহম পিত্য সাধুনা বিশায় দুষ্কৃতা সম্ভব যুগে যুগে এই কথা জানিয়েছেন কাজেই এখানে বলছেন ভূভার সুর ভূ ভারাসুর রাজন্য অন্তবে গুপ্ত এ শতাম ভগবান এই কারণেই এসছিলেন অসুরগুলোকে রাক্ষসগুলোকে তিনি নাশ করবেন ভূভারকে হরণ করবেন আর তারা হচ্ছে পৃথিবীর ভার পৃথিবী ভারী যদি কে মিথ্যবাদ মিথ্যবাদী হয় জোচ্চোর অসাধু হয় সাধুর বেশে পৃথিবীর ভার হয় পৃথিবীর কষ্ট হয় এদের ভারটা নিতে পারেন না এই জন্য বলছেন ভু ভারা সুর রাজন্য তবে অন্তবে অন্তবে মানে নাশ করার জন্য ভু ভারা সুর রাজন্য অন্তবে গোপ্তায়ে শতাম গোপ্ত মানে রক্ষা করবার জন্য সাধুগণকে রক্ষা করার জন্য এবং পৃথিবীর ভার হরণ করা মানে হলো যেসব অসুর রাক্ষস পৃথিবী থেকে লুটে পুটে খাচ্ছে লুটে চুষে নিচ্ছে তাদেরকে নাশ করাবার জন্য নাশ করবার জন্য অবতীর্ণস্য হ্যাঁ নিবৃত্তের যশ লোকে বিতন্তে সমগ্র জগতে নিজের অকৈত্যব যশ চারিদিকে ছড়াবার জন্য প্রচার করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন আর চারিদিকে তার নাম যশ ছড়িয়ে পড়বে পড়েছে যাই হোক সুখদেব গোস্বামী কারণ আমরা অনেকেই বুঝতে পারি না সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মা শুনছেন বলতে বলতে ওর মধ্যে চলে আসছেন সুখদেব গোস্বামী বলছেন সনকাত ঋষি শুনছেন আবার বলতে বলতে ওখানে চলে আসছে মৈত্রীয় ঋষি বলছেন এবার গুলিয়ে যায় কেউ যদি ভালো করে চিন্তাটা না করে অন্য অন্নমনস্ক থাকে কিছু বুঝবে না তারা বুঝতে পারে এই যে খোঁট বলে সুতোর খোঁট হারিয়ে যায় সুতোর খোঁটটা হারিয়ে যায় এক্ষুনি বললো মৈত্রী মৈত্রী থেকে এলো রে বাবা আর ওই যে উদ্ধবজি বলছে কোথা থেকে এলো তো প্রথমে তো সুখদেব শুরু করেছিল অর্থাৎ সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে এই প্রসঙ্গে এই প্রসঙ্গটাকে উত্থাপন করেছেন কে নৈমি সারণ্যে যে সুতদেব গোস্বামী বলতে হরিকথা বলতে বসেছেন আগত কথা সেই ভাগবত কথায় তিনি সুখদেব কথা উচ্চারণ করে বলছেন সুখদেব গোস্বামী এই কথা বলেছেন বোঝা গেল আবার সূত্রদেবসে আলোচনা করতে করতে ওখানে চলে আসছেন অন্য অন্য কথা কাজে এগুলো যদি ঠিকমতো স্ত্রীর বুদ্ধি নিয়ে শ্রবণ না করা যায় কিছু বোঝা যাবে না কাজেই সুখ ও বাচও সুখদেব গোস্বামী বলছেন কারণ মূল কথাটা সুখদেব গোস্বামী কাকে বলছিলেন পরীক্ষিত মহারাজকে তা এখানে এখানে সে মূলের চলে এলো সে সুকবাচ এ তৎস্রত্যা এই কথা শ্রবণ করে বাস বসুদেব অতি বিস্মৃত হয় এই সব ভগবত তত্ত্ববিজ্ঞান ধীর স্থিরভাবে এগুলো সব শোবন করলেন খুব মন ঠান্ডা করে শ্রবণ করার পরেতে গালে হাত চিন্দ সত্যি তো জগত জগৎ মায়াময় কে কার পিতা কে কার ভাই কে কার বন্ধু কে কার স্ত্রী মাত্র রঙ্গমঞ্চ যেটা উদাহরণ দিয়েছিলেন কুন্তীদেবী দেবী বলছেন নটো নাট্য ধরো যথা ঠিক এই উদাহরণটা দিয়ে বলছেন রঙ্গমঞ্চের যখন কোনো নাটকের অভিনয় হয় আমার নাটকের যখন অভিনয় হবে আমি যাব গিয়ে নাটকের অভিনয় করে তারপর আমি চলে এলাম অপর লোক আবার নাটকের অভিনয় করতে ঢুকবে সেই জন্য নারদজি বলছেন আমাদের কুন্তিদেবী বলছেন নটো নট নাট্যধরা যার নাটক করতে বসলে বিভিন্ন বেশ ধারণ করে কাপড় চোপড় পাকি করে এমনভাবে আসে তাকে চেনা যায় না তাকে চেনা মুশকিল এইভাবে নটো নাট্যধরা এরা বিভিন্ন ভূমিকায় রোল করছেন অভিনয় করছেন কেমন যেমন কোন একটা বাইস্কোপ হলে নাটক হলে কেউ হিরো হয় কেউ হিরোইন হয়তো আমাদের হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে মেরেছিলেন আমাদের এতে অভিনয় করেছিল সাগর মহারাজের ওই শিষ্যগুলো সব অভিনয় করেছিল যাই হোক কেউ চেলেছেন কেউ হয়েছে কি বলে ওই কাজী কাজী হয়েছেন কেউ কেউ এ হয়েছে সব বিভিন্ন রোল কাজী ঠিক যেমন অভিনয় করতে গেলে যে যে ভূমিকায় অভিনয় করবে প্রবাদ এই কথাটা আমাদের উপাদেশে উপাখ্যানে বলছেন তিনি যে একজন মোটা গটা মোটা খাটা গণেশ কিনা তার তাকে নিয়ে এসছেন এসে তাকে অভিনয় করাবেন অভিনয় করাবেন কোনো একটা অভিনয় হবে এবার নাটক করবার সময় যে অভিনয়ের রোলটা আছে তার এটা করতে হবে সে কিন্তু গ্যাঁজা খায় সব কিছু খায় সে আবার নারদের পাঠ করেছে চোখগুলো লাল লাল বৌপাত বলছেন সবাই যখন একগাল হেসে বলছে লোকে ভাবছে বাহ নারদজি এসে গেছে তো আসলে কিন্তু নারদজি নয় ও গ্যাঁজা খাওয়া গণেশ কীর্তনিয়া না কী একটা নাম বলল এইভাবে প্রত্যেক ব্যক্তি আমরা বিভিন্ন ভূমিকায় এসেছি যারা শুদ্ধ গুরু বৈষ্ণব তারা কিন্তু ভূমিকা আসেনি পৌপাত পৌপাতই আছে ভক্তিম ঠাকুর ভক্তিম ঠাকুরই আছে এই কথা আমরা বলতে পারবো না ভক্তিম ওই যে জীবাত্মাটা এই জগতে এসে ভক্তিময় ঠাকুরের অভিনয় করে গেলেন না এটা বলতে পারবো না এটা হবে না এটা ভুল কথা এটা ভুল কথা তারা নিত্যসিদ্ধ তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ গৌর কিশোর বাবাজি মহারাজ ভগবান দাস বাবাজি মহারাজ এরা সব নিত্যসিদ্ধ এদের কথা আসছে না কিন্তু বাদবাকি যারা বিভিন্ন ভূমিকায় কোনো একটা গ্রামে জন্মেছেন কাউর ছেলে মেয়ে ভাই বন্ধু আমার ভাই এটা হয় এইভাবে নিজেকে ওই সম্বন্ধে তো জড়িয়ে ফেলেছেন ফেরে সে এই কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন আসলে বাস্তবিক হলো কিছু নাই কাজেই এই কথাটা শোভন করার পর ঠিক এই কথা বলেছিলেন আমি বললাম দেবী কুন্তিদেবী দেবী কৃষ্ণকে বলছেন নটো নাট্য ধর যথা যেমন নাটকের অভিনয়তে একজন এক একটা ভূমিকায় অভিনয় করে অভিনয় হয়ে গেলে তারা কাপড় চোপড় ফেলে দেয় মুখ ধুয়ে নেয় সং আবার আবাসে সাধারণ মানুষ হয়ে যায় ঠিক আমরা সব সংজেছি আমরা প্রত্যেকে কিন্তু সঙ্গ আমাদের যে স্বরূপ আত্মা যেটা জৈব ধর্মে বলছিলাম ভক্তিমোট ঠাকুর জৈব ধর্মতে পরে আসবে বলছেন এই যে ক্ষুদ্র জীবাত্মাটা আছে না অত্যন্ত ক্ষুদ্র জীবাত্মা এই যে অতি ক্ষুদ্র জীবাত্মাটা আছে তার সাইজ কি এটাও আমি বলে দিয়েছি আলোচনা প্রসঙ্গে এই ক্ষুদ্র এই যে জীবাত্মাটা এই জীবাত্মাটার বাইরের এই জড় শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ নেই এর সঙ্গে সম্বন্ধ নেই কিন্তু এই চিন্ময় আত্মার ভেতরে একটা গোপন স্বরূপ আছে চিন্ময় আত্মাটার ভেতরে একটা লোকানো স্বরূপ আছে সেই স্বরূপের পরিচয়টা যখন প্রকাশ পেয়ে যাবে তখন সে নিত্যসিদ্ধ স্বরূপের পরিচয় পেয়ে কৃষ্ণকে ভজন করবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য এটা তো আছেই এটা তো সাধারণ প্রত্যেক জীবের স্বরূপের নৃত্যস এটা আলাদা কিন্তু এই যে সম্বন্ধ জীবের সঙ্গে ভগবানের এটা একটা বিশেষ বিষয় যিনি বৈকুণ্ঠের যারা আছেন তাদের ব্যাপারটা আলাদা আর যারা গোলক বৃন্দাবনের অর্থাৎ রাগানুগা ভজন করে এগুলো তাদের ব্যাপারটা আলাদা এর সঙ্গে একসঙ্গে মেলালে হবে না এইভাবে তারা আলাদা হয় তাহলে বলছেন সুখদেব গোস্বামী বলছেন এ তৎ এ তৎ হ্যাঁ সত্য মহাভাগ মহাভাগ বসুদেবজি অতি বিস্মুত হয়ে পড়লেন দেবকী দেবী তিনিও বিস্ফৃত হলেন দেবকী চ মমহাভাগা হ্যাঁ যতুর মোহম আত্মানাহ নিজের ভেতরে যে মোহ ভেতরে যে একটা মোহ ছিল সে মোহটাকে আস্তে আস্তে এই কথা শুনে সত্যি চিন্তা করলেন এ দেহ চলে গেলে তো আর কিছু আমি পাবো না চোখের সামনে তো কিছু করা যাবে না এইভাবে মোহ ত্যাগ করলেন বুঝতে পারলেন এই কাজেই অতি বিস্মৃত দেবকী তিনিও এই কথাগুলো পেছন থেকে শুনছিলেন বসে দেবশ্রী নারদ বলছিলেন বসুদেব সামনে ছিলেন যে দেবকীও শুনছিলেন শুনে দুজনেই এই সমস্ত কিছু সারলেন মোহ ত্যাগ করলেন মোহটাই হল জীবকে মোহ এবং মায়া দুটো একই সঙ্গে হয় মোহ মায়ার ফলে মোহ হয় মোহর ফলে যেটা গীতাতে ভগবান বলছেন দায়াত বিশান বংশ সঙ্গ স্তেস সংজাত, সংযাত কাম কামাত ক্রোধ অভিজাত ক্রোধাত ভবতে ষণমোহ সণমোহাত স্মৃতি বিভ্রম সীতু বিভ্রংশাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত ইনফ্যাচুয়েশন তার এমন একটা মোহ প্রাপ্ত হল মোহ মানুষকে সত্য জিনিস দেখতে দেয় না যদি শত শত বইও মুখস্থ করে ফেলে পণ্ডিত তার বাস্তবিক পণ্ডিত নাই। যতক্ষণ অনুভব না হবে শত শত বই অনু মুখস্থ করার পরেও তার মধ্যে মোহ চলে ইনফ্যাচুয়েশন মোহ এ মোহকে ত্যাগ করতে পারবে না এখন আমাদের এই অধ্যায়ের শেষ কথা নার সুখদেব গোস্বামী বলছেন এতক্ষণ সুখদেব গোস্বামী নারদজি মহারাজের প্রসঙ্গটা তুলছিলেন অর্থাৎ নারদজি বসুদেবকে বলছিলেন এ রাজন আমি পুরা কালে এই নবযগন্দের থেকে এটা শুনেছিলেন নিমি মহারাজকে বলছে এটা এইটা ব্যাখ্যা করলেন তাহলে এখন কি হলো এখন বলছেন ইতিহাসে ইমাম পুণ্যম এই পূর্ণ ইতিহাস যেটা বললাম যে ব্যক্তি অত্যন্ত সমাহিত চিত্তে অত্যন্ত স্থির স্থির হয়ে ভাগবতের যে তত্ত্ববিজ্ঞান আমি আলোচনা করলাম এই আলোচনা যদি সমাহিত চিত্ত সমাহিত চিত্ত মানে সমাহিত চিত্ত মানে হচ্ছে একেবারে ডুবে যাওয়া আর অন্য কিছু যেন চিন্তা না থাকে সমাহিত অন্য চিন্তা থেকে টেনশন আসবে টেনশন থাকলে বিক্ষেপ আসবে বিক্ষেপ থাকলে তোমাকে ফেলে দেবে ওই জন্য যারা হরিভজন করবেন গভীরভাবে এই সবে ডুবে যাবেন নিজে অনুভব করবেন আর লোককে বলতে পারবেন বলবার চেষ্টা করবেন তারা জেনে রাখবে অ্যাবজর্ংভাবে তারা ডুবে রয়েছে ওর মশগুল যেমন নেশা খেয়ে মশগুল হয়ে যায় সেরকম বাইরের লোকের সঙ্গে কথা বলতে হয় সব কিছু করেন এ তাদের যেন মনে হচ্ছে সমস্ত কিছু ভুলে গিয়ে মশগুল হয়ে গেছে এ বিষয় এটা না হলে বাস্তবিক হরিকথা হরিকীর্তন হয় না জড়জগতের আমার পাটোয়ারি বুদ্ধি জড়জগতের আমি পাটোয়ারি বুদ্ধি রেখেছি লাভলোস ক্যান এসা অথচ আমি ভাগবত কথা বলছি হবে না এরা কোনোদিনই হয় না এটা ভুল কথা তাই আমার মধ্যে সুখদেব বলছেন এ তৎ তৎস্রোত্যা মহাভাগবত বসুদেব অতি বিস্মিত দেবে চ মহাভাগা যহতুর মোহ আত্মানাহা নিজের যে মোহ এটা ত্যাগ করলেন সুখদেব বলছেন ইতিহাস ইমাম পুণ্যম ধারে য সমাহিত যে সমাহিত চিত্তে এই যে এতদিন ধরে ভাগবত তত্ত্ববিজ্ঞানের নবযোগেন্দ্রের মুক্তিকে শোনা হলো সমাহিত চিত্তে যদি কেউ শ্রবণ করেন বিদুয়েহ সমালম ব্রহ্মভূতায় ও কল্পতে সে নিশ্চিত পরিমাণে তার হৃদয়ের ময়লা ময়ল অনর্থ ত্যাগ করে ব্রহ্মভূয় কল্পতে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেশু ভূতেশু মদভক্তিম লবতে পারা এই ব্রহ্মভূয়ায় কল্পতে এর মানে এই নয় তিনি ব্রহ্ম হয়ে গেছেন ব্রহ্মভূয়া মানে পরাত্পর অকলেশ্বর পরব্রহ্মের চিন্তা করতে করতে তিনি ডুবে গেছেন এই কথার অনেক ব্যাখ্যা প্রহবাত করেছেন কে বলছেন কৈবল লৈক্য প্রয়োজন ভাগবতের দেখুন বার স্কন্ধের শেষে এইটি তো শেষ তা আপনি আবার কি বলছেন কৈবল লৈক্য প্রয়োজন তো কৈবল লৈক দরকার আমাদের বিশ্বনাথ চক্রতিবাদ বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রতিপাদ সবাই প্রত্যেকে বলছেন কৈবল লৈক্য বলছেন কৈবল লৈক্য প্রয়োজনন এটার মানে হল ভগবানের সঙ্গে ভালোবাসায় ভগবানের প্রতি প্রীতি ভালোবাসা এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে ভগবানের কোনো ক্ষতি হলে ভগবানের তো ক্ষতি হওয়া সম্ভব না তথাপি মনে হয় ভগবান ভগবানের কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে যেটা ভক্তিপূর্ণ তুর্গেশামের মহারাজে এই যে শাল দিতে ভুলে গেছেন ভগবান কি কম্বল নিজে কষ্ট হচ্ছে ঠান্ডা লাগছে কী ব্যাপার পরে বললেন তুমি ভুলে গেছো আমাকে উঠে ঠাকুর জাগিয়ে দেখুন সত্যি তাই আমি ভুলে গেছি কম্বল দিতে এই এটা বলে ওয়াননেস তদাত্মতা প্রাপ্ত হওয়া এই কৈ বললৈক্য প্রয়োজন মানে মায়াবাদীরা অন্য রকম ব্যাখ্যা করবে তারা কই বলল কথাটা পেয়ে গেছে এবার এটাকে কাজে লাগাবো কই বলল এই শব্দটা পেয়ে আর কোথায় পায় আমাদের কই বলল পেয়ে গেছে তো কই বলল কথাটা স্বাভাবিক মানে হলো স্বাভাবিক মনে হলো ব্রহ্ম সঙ্গে বিলীন হওয়া কিন্তু এখানে প্রবা দেখা করছেন বিশ্বনাথ প্রতি না কইবল প্রয়োজন মানে আমি গিয়ে আমি গিয়ে বুধ হয়ে যাব বোঝা গেল না যেমন লোকে হিরোইন খায় হিরোইন গিয়ে বুধ হয়ে যায় আমরা সেরকম অবস্থায় যাব না কৈবল প্রয়োজন মানে আমি ভগবানের সঙ্গে ভালোবাসায় প্রীতিতে এমন অবস্থায় গেছে ভগবানের সঙ্গে প্রায় একাকার হয়ে গেছে একটু ভগবানের যেটা গোপিকারা বলছে কত উদাহরণ দেব যেটা গোপিকারা বলছেন অটতি যদ ভবান অন্নিকাননম যুগায়তে তাম অপশ্যতাম বলছেন তো গোপীকে থেকে আজকে দুঃখ হলে কে শোনে নিরন্তর বলে যাচ্ছে হ্যাঁ সেখানে বলছেন অটতি যদ ভবান অনেকানীটযোগায়তে তাম আপাশতাম বলছেন তুমি যখন জঙ্গলে ভ্রমণ করো গোপিকারা বলছেন এ রোদেতে তার পাথর কত কিছু খোঁচা খোঁচা সব কিছু রয়েছে এতে কোনো কষ্ট হয় তখন আমাদের বুকটা ফেটে যায় গোপিকারা বলছেন তুমি তো ভ্রমণ করছো আনন্দে কিন্তু তোমার ওই কষ্টটা কিন্তু আমাদের লাগছে এটা যে কত বড় কথা এটা উদাহরণ দিতে গেলে আমি একটা কথা একটা দুই একটা উদাহরণ দেবো উদাহরণ দিলে বোঝা যাবে তাহলে বোঝা যাবে নালে মনে হবে গল্প এটা সত্যি নয় এটা গোপিকারা বলেছিলেন সেই জন্য সত্য তা নয় গোপিকারা সত্য কথাটা তুলে দিয়েছেন কিন্তু এই চিরন্তন সত্য যে যার সঙ্গে একেবারে তন্ময় হয়ে যায় তখন তার অ একে অপরের কষ্টটা লাগে যেমন নতম ঠাকুর আমি সেখানে গেছিলাম বহরমপুর ছাড়িয়ে যেতে হয় লালগোলা সেখানে শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরা নরতম ঠাকুর এরা সব ভজন করতেন ওইখানে গম্ভীলা গম্ভীরা না গম্ভীলা ওই জায়গার না আমি গেছিলাম সেখানে গেছিলাম ছদ্মবেশে গেছিলাম সব কিছুই জানতে আমাদের কলকাতার কলকাতার শ্রী চৈতন্যগুরি মঠের ইনচার্জ ছিলেন ঋষিকেশ মহারাজ আমাকে প্রচণ্ড ভালোবাসতেন তিনি তখনকার দিন রাইটার্স বিল্ডিংয়ে রাইটার্স বিল্ডিং কাজ রাইটার্স বিল্ডিংয়ে কাজ করতেন ফিনান্স মিনিস্টার অশোক মিত্রের পি ছিলেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তিনি চাকরি করতেন মঠে চলে আসতেন টাকা পয়সা মঠে দিতেন তিনি একদিন বললেন প্রভু আপনি ছদ্মবেশী জানতো একবার গিয়ে ওখানে কী হয় একটু দেখে আসুন তো কী ব্যাপার ওরা যে বলে এসব দাবি করে পুরো ব্যাপারটা জেনে আসবেন ভালো করে আমি ঠিক আছে বলে প্রথমে বহরমপুরে গেলাম একজন রিপোর্টার আছেন তাকে নিলাম বন্ধুর মতো তাকে ও বৈষ্ণব বৈষ্ণব ওইরকমই বুষ্ব আর আমার এখন কাজ কাজ পড়েছে হ্যাঁ তাকেই সে সাইকেলে করে আমাকে সব তারপরে গাড়ি করে নিয়ে গেল ট্রেনে করে নিয়ে গেলে গম্ভীরায় গেলাম সেখানে গিয়ে সব দেখালো সব কিছু আমি সব চেয়ে চেয়ে দেখলাম হ্যাঁ মা রয়েছেন চুরি পরে রয়েছেন বেটা ছেলে চুরি পরে রয়েছেন সিঁদুর করছেন না তীপ্তি না টিপ পরে রয়েছেন আমি সব দেখলাম দেখে দেখে আমি আর মুখে কিছু বলছি না বললে তো ধরা পড়ে যাব। কিছু বলি নাই সব দেখে চলে এলাম রাত্রিবেলা আমাকে ট্রেনে বসিয়ে দিল আমি সোজা এসে হাওড়া শিয়া হাওড়া নামলাম এই ভাব কাজেই এগুলো হচ্ছে বেকার এগুলো এই রকম পদ্ধতিতে কোনো দিনই ভগবানকে পাওয়া যায় না রাধাকুণ্ডে এখনো পর্যন্ত ওই গাধা মূর্খগুলো তর্ক করছে একজন ভক্ত আমার কাছে এসছেন গৌরী মঠে আশ্রয় আমার নয় আমাকে শ্রদ্ধা করে। সে এসে বলছেন আমার কাকা এ রাধাকুণ্ডে বাবাজিদের কাছে আছে সে আমাকে গা দিচ্ছে এই গৌরী মঠের কোনো ফরম কোনো সিদ্ধ প্রণালী রায় তোর জীবন সর্বনাশ হয়ে গেল শীঘ্রই আমাদের কাছে চলে আয় আমাকে বলছে। আমি আর কি বলবো ওর কাকা বয়স্কালে গেছে ওখানে সিদ্ধ পেয়েছে গায়ের বিষয়ের গন্ধটা পর্যন্ত গেল না বিষয়ের গন্ধ ভুর ভুর করে চারদিকে বেরোচ্ছে ও হয়ে গেল গোপী সিদ্ধ প্রণালীতে গোপী হয়ে গেল গৌরী মঠে এটা নাই গৌরী মঠে কী করে থাকবে এই হচ্ছে অবস্থা অনেক জবাব দেওয়া হয়েছে আবার একটা গ্রন্থ লেখা হচ্ছে হয়তো ফাইনাল টাচ কার্তিকের অনেক পরেই হবে এর আগে হবে না কোথায় যাব ভজন রাত্রে এরমই অবস্থা সমস্ত কিছু কাজেই লৈক্য প্রয়োজন মানে হলো ভগবানের সঙ্গে প্রীতির সব ভালোবাসার সম্বন্ধে এমন অবস্থায় গেছে একা একা যেমন গোপিকারা বলছেন গোপিকা বলছেন অটতি ভবান অন্নিকা আনানম যুগে আয়তে তা অপাশাতাম মানে কি এটা পরিষ্কার আমি মানে বলি যদি সংস্কৃত বাংলা মানেটা বুঝে নেওয়া অত্যন্ত সোজা অটতি মানে যতক্ষণ অটতি যত ভবান ভবান মানে হচ্ছে আপনি এটা সম্মান দিয়ে বলা তারা কৃষ্ণকে তুমিই বলেন কিন্তু এখানে সম্মান দেওয়ার জন্য ইচ্ছে করে বলছেন ভবান ভবান শব্দটা সম্মান দেওয়ার জন্য তো তুমি যখন জঙ্গলেতে বৃন্দাবনে খারা রোদেতে পরিভ্রমণ করো তখন আমাদের এক একটা এক একটা ক্ষণ যুগায় যুগ কৃষি সময় আছে না পলক ঝপক হিন্দিতে বলে একটা চোখের পলক পড়ল যেটাকে বলে একেবারে ক্ষুদ্র সময় কৃটি লব অনেক ভাগ আছে সমস্ত তো এই সময়টা পর্যন্ত আমাদের যুগের মতো মনে হয় যে এই যখন তুমি জঙ্গলে পড়ি তখন এক একটা ক্ষুদ্র সময় আমাদের যুগের পর যুগ চলে গেল কৃষ্ণ কষ্ট পাচ্ছে কারণ তারা তো কৃষ্ণের সঙ্গে মিলে গেছে না প্রেমেতে ভালোবাসায় তাহলে কৈবল্যৈক্য প্রয়োজন মানে প্রভাত বলছেন ঐকান্তিকভাবে সেবা প্রেম সেবায় মজগুল হয়ে যাওয়া এটাকে বলছেন কৈবল্যকে প্রয়োজন এটাই জীবের সর্বশ্রেষ্ঠ স্বার্থ জীবের এর ওপরে কোনো স্বার্থ হতে পারে না এখন যে উদাহরণটা আমি দিচ্ছিলাম সেই জায়গাতেই ঘটনাটা ঘটেছিল অর্থাৎ নরোত্তম ঠাকুর তার রাজশাহী রাজশাহী যেখানে ভান্ডারা করেছিলেন না রাজশাহী তো যাই হোক নরতম ঠাকুর এটা খালি পদ্মাটা পার হয়ে আসতে হয় খালি নদীটা পা বাকি কিন্তু সবই এখানে শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজকে বলেছেন না অনেক ঘটনা এগুলো সব এত বলা যাবে না রামচন্দ্র কবিরাজ রাজপুরুষের মতো দেখতে বৈদ্য পরিবার তিনি একবার বিবাহ করে পালকি করে যাচ্ছেন আমি ওই জায়গাও গেছি এইখানে তোমার কাটোয়াতে কাটোয়াতে তুমি চিনবে না ওইসব জায়গা নরি সরকারের সিপাট আছে ওখানেতে আচার্যের সিপাট আছে তিনি বসে কথা আলোচনা করছেন হঠাৎ দেখেন পালকি করে একটা রাজপুরুষ যাচ্ছে এত সুন্দর দেখতে খালি যে মন্তব্য করলেন এত সুন্দর দেখতে মনে হচ্ছে ঐশ্বর্য ভালো আছে এই যদি কৃষ্ণ সেবায় লাগতো তাহলে তার জীবনটা সার্থক হতো জীবনটা বৃথা হয়ে গেল এই কথাটা এই যে অপ্রাকৃত কথাটা এটা কার কানে গেল রামচন্দ্র করিমার যে পালকি করে যাচ্ছেন তার কানে যদি ভগবৎ সেবায় লাগতো ভালো তিনি কী করলেন বিবাহ বাঁশরের দিন রাত্রিবেলা আমি একটু আসছি বলে বাইরে তিনি পালিয়ে চলে তিনি আর যাননি কেন দেখার সঙ্গে সঙ্গে শ্রীনিবাসকে তো প্রাণ দিয়ে দিয়েছিলেন আর ফিরে যাননি কিন্তু একদিন পরীক্ষা করার জন্য ইচ্ছে করে রামচন্দ্র কবিরাজ তাকে গুরুদেব আচার্য বলছেন তুমি একটু যাও বাড়িতে যাও গিয়ে স্ত্রী সম্ভাষণ করে এসো স্ত্রী সম্ভাষণ যেটা নিষেধ আচার্যকে বলা হয় দ্বিতীয় গৌরাঙ্গ দ্বিতীয় কলেবর গৌরাঙ্গমাপু বিষ্ণুবিয়াকে বলেছেন আমার দ্বিতীয় কলে আসছে চিন্তা করো না কাজে সে আবার পরীক্ষার জন্য বলছেন পরীক্ষার জন্য বলছেন তুমি একটু কাজ করো তুমি একটু স্ত্রী সম্ভাষণ করে এসো ইচ্ছে করে বলছেন যে দেখে আকর্ষণ কি আছে তিনি কি করছেন স্ত্রী সম্ভাষণ করার জন্য বাড়িতে গেছেন অনেক ঘটনা আমি অল্পের ওপর বলছি স্ত্রী সম্ভাষণ করে তারপর এসছেন ফেরত নরত মোটাকে দাঁড়িয়ে রয়েছেন গেটের সামনে দেখেছেন তাকে বলে কোথায় ছিলে কালকে রাত্রে বলে স্ত্রী সম্বোধন করতে সঙ্গে সঙ্গে ঝেঁটা নিয়ে তার পিঠে পেটাতে আরম্ভ করে ধুমধাম করে ঝেঁটা সলা পিঠির পিঠে একবারে ঢুকে গেছে একেবারে নরম শরীর রামচন্দ্র কবিরা এত ফর্সা সুন্দর দেখতে ঢুকে গেছে এবার তিনি কিছু বলেন নাই তিনি কিন্তু প্রতিবাদ করেন না খালি বলেছেন কোথায় গেছিলেন স্ত্রী সম্ভাষণ মেয়েরা একেবারে পরের দিন সকালেই যখন আচার্যের পিঠের সেবা করছিলেন মালিশ করার একটু কোনো ব্যাপার ছিল নরতম ঠাকুর বলছেন আপনার এই পিঠে এগুলো কী দেখছি এগুলো লাল 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 সব বলে কেন কালকে তো নিজেই আপনি দিলেন আমাকে এই সব আমি দিলাম আমি করেছি আমি করেছি হ্যাঁ আমি করেছেন পরে জানতে পারল যে রামচন্দ্র কবিরাজের পিঠে যে ঝেঁটা মেরেছিল সেই ঝেঁটার সলা গুরুদেবের পিঠে চলে গেছে কেঁদে হাউ হাউ করে পায়ে জড়িয়ে ধরেছে আমাকে ক্ষমা করুন আমি জানতে পারিনি তাই জন্য লাস্টে কীর্তনে বলেছেন রামচন্দ্র সঙ্গমাগে নরতম দাস এই যে কত বড় কথা এই শরীর নিয়ে এই বুদ্ধি নিয়ে বোঝা যাবে না এই বুদ্ধি এই শরীর এই নিয়ে এইগুলো বোঝা যাবে না কতটা তন্ময় হয়ে যায় প্রহুপাত পৌপাদ খালি দু চারটে মুখস্ত করে বললে হয় না প্রপাদের সঙ্গে তন্ময় হয়ে গেলে তখন প্রহুপাদের সব বিচারগুলো এমনিই আসে হৃদয়ে তাহলে কতটা তন্ময় হয়েছিল কত আমি ইংরেজি কথা অনেকবার বলেছি যে তোমরা বিচার করে দেখো আমাদের ভক্তিরক্ষক শ্রীধর গোসিং মহারাজ বহুপাদের চিন্তা করতে করতে কতটা তন্ময় হয়েছিলেন যে ভাষাতে প্রপাদের দর্শনটা আমরা করতে পারি সুজনার বুধারা এটা পাঠ করলেই প্রপাতকে দেখা যায় পরিষ্কার দেখা যায় তাহলে কতখানি তিনি ডুবে গেছিলেন গুরু সেবায় কতখানি ডুবে গিয়ে তবে ওই লেখাটা লিখেছিলেন আমি বলেছিলাম সিদ্ধান্তের কথা ওই লেখাটা সুজনার আর প্রপাতের সঙ্গে দেখা হওয়া দুটো সমান বরঞ্চ প্রের সঙ্গে দেখা হওয়ার থেকে ওইটার সঙ্গে দেখি দেখা হয় ওই তত্ত্বটা অনেক বেশি লাভ অনেক বেশি এগুলো সিদ্ধান্তের কথা এগুলো সাধারণ লোক এগুলো মানতে চাইবে না বুঝবে না তারা জানে না একবার কিভাবে তন্ময়তা হতে হয় এটি বলতে হয় এটি বলতে গিয়ে সব কথাগুলো টুকটাক এলো একবার সিনেমা সাচার্য একবারে ভজন করতে করতে তন্ময় হয়ে চলে গেছেন নৃত্য জগতে হারিয়ে গেছে সব হাললা করতে করতে তিন দিন ধরে তিনি ফিরে আসছেন না শিষ্যরা সব পাগল হয়ে গেছেন তারা বুঝতে পারছেন না গায়ে হাতও দিতে পারছেন না তিনি কি ছেড়ে চলে গেলেন কোনো নিঃশ্বাস নেই প্রশ্বাস নেই তিন দিন ধরে একেবারে কী হলো গুরুদেবের সেই সময় রামচন্দ্র কবিরাজকে খবর পাঠানো হলো পায়ে ধরে যে আপনি শীঘ্রই আসুন গুরুদেবের এই অবস্থা এসে দেখলেন গুরুদেব তিন দিন ধরে রকম তার কোনো সারা নাই রামচন্দ্র গৌ সবাই উদাহরণ করলে প্রার্থনা করলেন আপনি তো গুরুদেবের পূর্ণ কৃপা পেয়েছেন আমরা জানি আপনি দয়া করে দেখুন গুরুদেব কি করলেন শরীর ছেড়ে চলে গেলেন না কি হল বুঝতে পারছি না রামচন্দ্র গৌরিয়াল বললেন দাঁড়ান আমি দেখছি বলে একটা আসন পাতলেন গুরুদেবের সামনে এসে আসন পেতে বসে পড়লেন উনি সেখানে নাম করতে করতে গুরুদেবের অনর্গল নাম করতে করতে তারও সেই ভাবদশা হয়েছে তার আর চেতনা নেই তিনি কোথায় গেছেন কেউ না তাহলে গুরুদেবেরও অবস্থা শিষ্যরের অবস্থা তাহলে কে খবরটা দেবে আস্তে আস্তে দুজ দুজনের চেতনা ফিরে এল এলো বাস্তবিক ঘটনা গল্প নয় চেতনা ফেরার আসার পর কবিরাজ বলছেন যে আমি বৃন্দাবনে গিয়ে গুরুদেব কোথায় আছেন অন্বেষণ করতে করতে দেখলাম যমুনার জলেতে সমস্ত শয়ে আমাদের যত গোপিকা তার ব্রজ ব্রজগোপিকা তারা খুঁজছেন কেন রাধারানীর নাকের ছাবিটা নাক ছাবি বিরাট মূল্যবান হারিয়ে গেলে শাশুড়ি এবার আক্রমণ করবে বলে খুঁজছেন কোথায় গেল কেউ পাচ্ছেন না জল তোল পর হয়ে গেছে যমুনা সব ভালো করে দেখছেন ওরা তো গভীর জলে যায় না গোপিকারা গভীর জলে যায় না কৃষ্ণ ইচ্ছে করে তাদেরকে নিয়ে গিয়ে গভীর জলে ফেলে দেয় ইচ্ছে করে ফেলে নৌকাটাকে ডুবিয়ে দেয় জলেকে ইচ্ছে করে নাড়ায় নৌ জল ওঠে আ বলে ওরা ভয়েতে কৃষ্ণকে চেপে ধরে ইচ্ছে করে করে এই মানসিক গঙ্গা ফাঙ্গা এগুলো অনেক লীলা হয়েছে এগুলো শোনবার অধিকার নাই এখন এই অবস্থায় রামচন্দ্র কবিরাজ বললেন আমি গিয়ে দেখি আমার গুরুদেব তিনিও খুঁজছেন তিনিও খুঁজছেন সেই অন্বেষণ করছেনছিবি কোথায় হঠাৎ আমি গিয়ে আমিও অন্বেষণে যোগ দিলাম গিয়ে আমার কপাল ভালো হঠাৎ গিয়ে দেখি একটা পদ্ম ফুলের পাপড়ির ফাঁকেতে ওইখানে ওরা কিন্তু জলে আর তার আগেই পদ্ম বলে পাঁপড়ির ভেতরে রয়েছে হয়ে গেল কী বল আমি ওটা নিলাম নিয়ে আমার গুরুদেবকে দিলাম গুরুদেব আর তার গুরুদেবকে এইভাবে দিয়ে সেমাত্রী রাধারানীর ললিতার মাধ্যমে ললিতা শোকের মাধ্যমে রাধারাণীর কাছে গেল তাই জন্য আমরা ফিরে এলাম তাহলে গুরুদেবের সঙ্গে শিষ্যের কী সম্বন্ধ এবার ভেবে দেখো তাহলে তোমরা জড়জগতের এই ভাবনাটা আসবে না রক্ত মাংসের ভাবনা আসবে না কতটা গুরুময় হয়ে যেতে হয় হৃদয় থেকে সম্পূর্ণ গুরুময় এটা হওয়া খুব কঠিন কিন্তু হওয়া যায় এটা হওয়া যায় তা যদি না হতো কেশব গোশী মারা এরম হতেন না সিঁধুর গোস্বী মারা যেরম হতেন না ভক্তিপূর্ণ তুরী গোস্বী মার না হতেন না আমি তার আবির্ভাব আসছে আমি আলোচনা করব। কিভাবে এত বছর বয়সে একশো বছর হয়ে গেছে কিভাবে তিনি ভোপাদের কথা অনর্গল বললেন একটা বড় আশ্চর্যের কথা সবই যাই হোক এখানে আজকে আমাদের এই চর্চার বিশ্রাম দেবো তার আগে এটা আমি বললাম ইতি শ্রীমৎ ভাগবতে মহাপুরাণে পরম পরমহংসায়ম সংগীতায়ম পরমহংস্যাম সংগীতায়ম বৈয়াশ্যাম হ্যাঁ একাদশ স্কন্ধে জয়ন্ত উপাখ্যানম নাম পঞ্চম অধ্যায় আজকে এখানেই চর্চা বিশ্রাম কিন্তু যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটাও দুটো লাইন বলা উচিত এটা দেবতারা ভগবানকে বলছেন এরা এটা দেবতারা ভগবানকে বলছেন অথাপিতে পদাম্বুজ দয় প্রসাদ লেশ অনুগৃহীত এবহি জানাতি তত্যম ভগবান মহিম্ন দেবতারা বলছেন ভগবান আপনার কৃপা লাভ করে আপনার কথা জানা যায় আপনার চরণোদ্দ্বয়ে অথাপিতে প্রসাদ প্রসাদেশ আপনার চরণোদ্য়ের যে কৃপা এ যার উপর একটুখানি হবে সে আপনার চরণের মহিমা বুঝতে পারবে সে আর কামিনী কাঞ্চন এদিকে ওদিকে তাকাবে আর পারবে না সে তো দেখে ফেলেছে না আর কি দেখবে এগুলো আর তার মনে লাগবে না কেন বলছেন অথাপিতে পদাম্বুজ পদাম্বুজদ্বয় প্রসাদ ও লেষ অনুগ্রহীতে এবেই সামান্যতম যদি কৃপা আপনার চরণের পায় তবে সে আপনার কথা জানতে পারে আপনার তত্ত্ব জানাতি তত্ত্ব ভগবান মহিম্ন আপনার মহিমা আর একা একা চিরকাল গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া আপনার কৃপা ছাড়া যে চিরকাল অনন্তকাল ধরে ভগবানের অন্বেষণ করে অন্ধ যেমন অন্ধায়থা অন্ধই রূপ কোনোদিনই পারবে না অন্ধ যেমন হাতরায় কোথায় কি আছে এ হাতরে মরবে কোনোদিনই এই গভীর তত্ত্বের অনুসন্ধান তারা পেতে পারবে না অথাপিতে পদাম্বুয অনুগ্রহ এ বহি জানাত ইত্যম ভগবান ন চ এক ও চিরণ বিচ্ছিন্ন শিখে পদর্বশিকে সিন্দু বছর তথি তানাং পামনে ভ্য় ভ্য়ে ভ্য়ে নমো